নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতা 2020 বেঙ্গল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটি নতুন চাকরি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেখানে আজকেও ভিডিও যে আলোচনা করব চাকরি নিয়ে, সেখানে কিন্তু প্রতিটি ব্লকে কর্মী নিয়োগ হচ্ছে। এখানে আপনারা অবশ্যই ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখবেন, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ হবে, কোনো রকম লিখিত পরীক্ষা নেই। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গাইস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী এই ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে। তাহলে আসুন আজকের ভিডিওর অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়া যাক, জেনে নেওয়া যাক বিস্তারিত। আপনারা অনস্ক্রিন অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনারা এফোর সাইজ পেজের উপরে প্রিন্ট আউট বার করবেন। নোটিফিকেশানের পিডিএফের মধ্যে এটা ইনক্লুডিং আছে, আমি নোটিফিকেশান যখন ডাউনলোড করা দেখিয়ে দেবো তখন কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এখানে কিন্তু ফর্ম ইনক্লুডিং আছে। তো যাই হোক, এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট বার করবেন, এফোর সাইজ পেজের উপর প্রিন্ট আউট বার করার পর হাতে কলমে ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করে নেওয়ার পর এর সঙ্গে যাবতীয় রিলেভেন্ট ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর একটি সিঙ্গেল সেট তৈরি করে নিয়ে যাবেন। এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে যেহেতু নিয়োগ হবে, এখানে ইন্টারভিউর আগে কিন্তু এখানে আপনাদের এটা ড্রপ বক্সে ড্রপ করে দিয়ে আসতে হবে। দেখুন এখানে অ্যাড্রেস দিয়েছি, এই অ্যাড্রেসে ড্রপ বক্সে ড্রপ করে দিয়ে আসতে হবে 10/9/2022 তারিখের মধ্যে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান প্রসিডিউর কমপ্লিট হয়ে যাবে। এবং 15/9/2022 রয়েছে আপনাদের ইন্টারভিউর ডেট, এই তারিখ দুপুর 12টা থেকে আপনাদের ইন্টারভিউ, কিন্তু এখানে আপনাদের সকাল 11টার সময় ইন্টারভিউ যে ভেন্যু সেখানে কিন্তু পৌঁছানোর কথা বলে দেওয়া হয়েছে। এখানে কোন পদের জন্য নিয়োগ হচ্ছে বন্ধুরা, এখানে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের জন্য। তো এখানে টোটাল 4টি ব্লকে নিয়োগ হচ্ছে, প্রতিটি ব্লকে একটি করে, প্রতিটি ব্লকের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য মাসিক বেতন রয়েছে 11,000 টাকা, এবং এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করে নেওয়া হচ্ছে। আপনাদের সার্ভিসে যদি স্যাটিসফাই হয় কর্তৃপক্ষ, তাহলে কিন্তু ইয়ারলি সেটাকে রিনিউড করা হবে। এখানে দেখুন নাগড়াকাটা ব্লক, ধূপগুড়ি ব্লক, মাল মিউনিসিপ্যালিটি এবং ক্রান্তি ব্লক, 4টি টোটাল ব্লকে নিয়োগ করে নেওয়া হচ্ছে। এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে রেজিস্টার্ড গভর্নমেন্ট এমপ্লয়িরা আবেদন করতে পারবেন উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 60 থেকে 65 বছর বয়স হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং ড্রপ বক্সে সিল করে এনভেলপটি ড্রপ করতে হবে, কোনো রকম আবেদন মূল্য লাগবে না, বিনামূল্যেই আবেদন করতে পারবেন। তো যাই হোক, চাকরির আপডেট জানিয়ে দিলাম, এবার তাহলে দেখে নেওয়া যাক। করতে গেলে আপনাদের jalpaiguri.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেটা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে। এখানে এসে নোটিফিকেশানে ক্লিক করলেই আপনারা এই ধরনের পেজে চলে আসবেন। এখানে আসার পর নম্বর 2 দেখতে পাবেন মিড ডে মিল প্রকল্পের জন্য জলপাইগুড়ি যে মিড ডে মিল সেকশনে নিয়োগ করে নিয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এক ওয়াকিং ইন্টারভিউ ভিত্তিতে। এখানে ভিউ যে ফাইল অপশন আছে এখানে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করবেন, এবং এই নোটিফিকেশানের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেট ইনক্লুডিং পেয়ে যাবেন। সো গাইজ, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের পাশে থাকা জন্য অবশ্যই ভিডিওর ইনফরমেশন সকলের সাথে শেয়ার করবেন, যাতে সকলে ইনফরমেশন পেতে পারে এবং আমাদের চ্যানেলটিও গ্রো আপ হয়ে থাকে। আপনাদের একটা সাবস্ক্রাইবের জোরেই কিন্তু আমরা ইন্সপায়ার হবো আগামী দিনে এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট নিয়ে আসেন, এবং যাতে করে কিন্তু আপনারা পরবর্তী ক্ষেত্রে প্রচুর হেল্পফুল হতে পারেন। থ্যাংক ইউ।